হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে সানডে, সানডে সকালবেলায় সকাল না হতে হতেই বেরিয়ে পড়েছি বাজারে। বাজার করতে, আমি অ্যাকচুয়ালি বাজার করতে পারি না, তো আমার হাজব্যান্ডও সাথে আছে। আর ভাবলাম চলো একটু আজকে মাছের বাজারে যাওয়া যাক, আর তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। তো আমরা থাকি ইস্টে, মাছের বাজারটা বসে ওয়েস্টে। তো সেই জন্য একটা সাবওয়ের মধ্যে ভেতর দিক দিয়ে আমরা যাচ্ছি, আর এই সাবওয়েটা পার হওয়ার পরেই মাছের বাজারটা পড়ে অ্যাকচুয়ালি। আর সত্যি কথা বলতে কি, আমি বাজারঘাট সেরকম পারি না করতে, আর বিশেষ করে মাছ আর মাংসটা একদমই আমি কিনতে পারি না ভালো। আমার হাজব্যান্ডই সব নিয়ে আসে। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে কেননা শেয়ার করা যাক আমাদের মুম্বাই শহরের মাছের বাজারটা, আর কী কী ধরনের মাছ পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করি আমি। তো সেই জন্য সকাল সকাল উঠে দুজনেই বেরিয়ে পড়েছি, আর দেখো প্রায় চলেই এসেছি মাছের বাজারের কাছাকাছি। আর এখন বাজে 8টা, তাও দেখেছো কত ভিড় হয়ে গেছে, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, রোদ্দুর বেরিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি মুম্বাই শহরে সকাল 8টা মানে খুব সকাল, কিন্তু এক মানে বাজারে এসে বোঝা যাবে না যে এত সকালবেলা। দেখতেই পাচ্ছো মাছের বাজারে ঢুকে পড়েছি, আর দেখো এগুলোকে কি মাছ বলে আমি কিন্তু সব মাছের নাম কিন্তু জানি না। হ্যাঁ, এগুলোকে বাংলা মাছ বলে, আর আগেরগুলো দেখলে ওগুলো মানথিলি মাছ বলে। আর এই দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছের অনেক ধরনের চিংড়ি মাছ দেখো, বড়ো ছোট, যেগুলো আমরা ঘুষো মাছ বলি সেই ঘুষো মাছের মতোও আছে। এ দেখো প্রমফ্রেট মাছ আছে, তারপরে এইসব মাছের অনেক, সত্যি কথা বলতে কি আমি মাছের নাম সেরকম একটা জানি না। আর দেখো কত মাছ, তো অ্যাকচুয়ালি এগুলো সামুদ্রিক মাছ, তো সমুদ্র থেকে ধরেই আর এই মাছের বাজারটা সকালেই বসে, আর বেশি বেলা হয়ে গেলে মাছের বাজারটা উঠে যায়, সব সময় এই মাছের বাজারটা বসে না। আর এখানে কি বলতো, বেশি বেশি করে মাছ নিলে তাহলে মানে ভালো হয় আর কি। আর এই দেখো পাশেই আবার শুকনো মাছের বাজার বসেছে। শুকনো মাছ কে কে খাও তোমরা জানি না, কিন্তু আমি খাই। দেশে যেটা মানে কলকাতায় যেটা পাওয়া যায় সেই একদম চ্যাপটা চ্যাপটা ওই ধরনের মাছটা, কিন্তু এই এত কিছু শুকনো মাছ আমি খাই না। তবুও দেখো এখানে মহারাষ্ট্র যারা মারাঠি আর কি, তো ওরা কিন্তু খুব ভালোবাসে এই শুকনো মাছটাকে। আর দেখো কত বসেছে বাজার, আর দেখো তার মধ্যেই এই বাজারটাও বসেছে। কিন্তু এই কাঁচা মাছগুলোই অ্যাকচুয়ালি, মাছ আমার কমই কেনা হয় কেননা আমার ছেলেমেয়েরা মাছটা অত খেতে ভালোবাসে না, সেই জন্য মাছটা কমই কেনা হয়, চিকেন মাটনই বেশি হয়। আর এখানে মাছ নিয়েছি আমরা, মানথলি মাছ নিয়েছি, আর একটু পোনা মাছ নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি, ব্যাস এই তিনটেই মাছ নিয়েছি। কেননা আর কিছু মাছ সেরকম মানে উল্টোপাল্টা মাছ নিলে না খেতে বি চায় না কেউ। চিংড়ি মাছটা আমার ছেলে পছন্দ করে, আর আমার দুই মেয়ে, তো বড় মেয়ে এখন বড় হয়েছে বলে একটু আধটু দিলে খায়, কিন্তু ছোট মেয়ে একদম খেতে চায় না। তো সেই জন্য মাছটা প্রায় কেনাই হয় না, মানে মাসে বলতে পারো দুবার হয়তো মাছ কেনা হয়। এবার বেশি করে কেনা হলো, ফ্রিজে রেখে দেওয়া হলো, দুদিন তিন দিন করে হলো, মানে গোনাগুনি দেখতে গেলে মাসে আমাদের তিন থেকে চারবারই মাছ হচ্ছে, মাংসটা সেই পরিমাণে বেশি হয়। আর দেখো এখানে মাছ নিয়েছি বললাম, ছেলেমেয়েরা মাছ সবাই খায় না, তার জন্য আমাকে চিকেনও নিতে হবে। তো চিকেনের দোকানে ঢুকে পড়েছি, চিকেন নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়িতে, বাড়ির দিকে এবার রওনা হব। তো বললাম আমরা ইস্টে থাকি, তো ওয়েস্টে এসেছি, তো আমরা এবার বাড়ি চলে যাই, সমস্ত কিছু কাজ আছে। আর আজকে সানডে, বুঝতেই পারছো, রান্না বান্না খাওয়া দাওয়া, সানডে মানেই রান্না বান্না খাওয়া দাওয়া, আর সব কিছু আরামসে করা, মানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই। কেননা সপ্তাহ সোমবার থেকে শনিবার পর্যন্ত এত ব্যস্ততার মধ্যে কাটে, তো তখন কিছু মানে সব সকালের দিকটা উঠেই সেই যে কাজে লেগে পড়তে হয়, আর কখন যে কাজ শেষ হয় সেই রাত্রি পর্যন্ত বোঝাই যায় না। পুরো মানে সারা উইকটা এত তাড়াহুড়োর মধ্যে যে কোনটা দিয়ে চলে যায় বোঝাই যায় না। তো সেই জন্য সানডেতে একদম রিল্যাক্সে সব কিছু। তো দেখো আমাদের সব কিছু বাজারঘাট করা হয়ে গেছে, এবার কাঁচা আনাজ কিছু নেওয়ার আছে, সেটা আমাদের ইস্টেই পাওয়া যায় সেটা নো। তো বন্ধুরা ভিডিওটা আর লম্বা করছি না, তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাও অল করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যায়। তো বন্ধুরা
এখনের মতো টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।